হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের জন্য যে পশ্চিমবঙ্গের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্লার্ক পরীক্ষার জন্য যে ক্লাসগুলো শুরু করেছিলাম সেই ক্লাসের আজকে হচ্ছে উনিশ নম্বর পর্ব তো আমরা এর আগে আঠারো নম্বর পর্ব পর্যন্ত করেছিলাম তোমাদের প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় আমি এই ক্লাসটা করাবো বলেছি কিন্তু কিছুদিন ধরে আমার কিছু সমস্যার জন্য ক্লাস করাতে পারিনি তোমাদের জন্যই কিছু আমি স্পেশাল কিছু করছিলাম সেই জন্য আমি ক্লাসগুলো করাতে পারিনি তো সেটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর থেকে তোমাদের রেগুলার কিন্তু ক্লাস আসবে আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্নও নিয়ে আলোচনা করবো তো অবশ্যই লাশ পর্যন্ত দেখবে তো তোমাদের জন্য যে জিনিসটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে দেখো আমরা তোমাদের জন্য একটা ফুল কোর্স নিয়ে এসেছি এই পরীক্ষার জন্য এটা সম্পূর্ণ বাংলা ভাষাতে হবে এই ফুল কোর্সটি ফিচার্সগুলো কী কী আছে দেখো চ্যাপ্টার ভিত্তিক ভিডিও তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পাবে সমস্ত বিষয়ের চ্যাপ্টার ভিত্তিক পিডিএফগুলোও তোমরা পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কোর্সটা সম্পূর্ণ করা হবে তারপর ডাউট ক্লিয়ারিং যদি তোমাদের কোনো ডাউ ডাউট থাকে তাহলে দুটা ক্লাসের পর একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে তারপর সমস্ত কোর্স কমপ্লিটের পর মক টেস্ট নেওয়া হবে ঠিক আছে তো এই কোর্সটা আমি তোমাদের জন্য এনেছি তো এই কোর্সটা তোমরা নিতে হলে তোমাদের ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আমাদের অ্যাপ্লিকেশনের আমাদের একটা নতুন অ্যাপ আমরা চালু করেছি সেই অ্যাপটা তোমরা প্রথমত ইনস্টল করো ইনস্টল করার পর এই কোর্সটা তোমাদের পারচেজ করতে হবে তো আজ রাত এগারোটা পর্যন্তই তোমরা রাত বারোটা পর্যন্ত তোমরা আজকে একটা কুপন কোড আমাদের আছে সেই কুপন কোড ব্যবহার করতে পারবে তাহলে তোমরা কোর্সটা আজ আজ হচ্ছে ষোলোই আগস্ট পাঁচশো পঁচিশ টাকাতে পেয়ে যাবে তো তোমরা আজকে যারা দেখছো এই কোর্সটা তোমরা নিতে পারো ঠিক আছে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে অ্যাপ ডাউনলোড করো তাহলেই তোমরা এই কোর্সটা নিতে পারবে চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক আজকের আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত কারেক্ট আনসার হবে ডুরান্ড কাট কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ডুরান্ড কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত এবং এই কাপটি হচ্ছে এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল কাপ এবং এটা আঠেরোশো অষ্টআশি অষ্টআশি থেকে শুরু হয়েছে এবং এবারে এবারে এর হচ্ছে একশো তিরিশতম ঠিক আছে একশো তুরি তিরিশতম ডুরান্ট কাপ এবং এবারে আয়োজিত হবে কলকাতাতে তাই তোমাদের কোয়েশ্চেনটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে ডুরান্ট কাপ এবারে দু একুশ সালে কোথায় আয়োজিত হবে না আমাদের কলকাতাতে অপশান বি ইজ দ্য কারেন্ট আনসার ডুরান্ট কাপ পরবর্তী প্রশ্নে যাবো তার আগে প্রত্যেক দিনের মতোই আমাদের ক্লাস ভালো লাগলে এক্ষুনি লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো বিভিন্ন ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল সমস্ত জায়গাতে তোমরা কিন্তু শেয়ার করে দাও ডেস্ক্রিপশানে যে লিঙ্কগুলো দেওয়া আছে আমাদের ডব্লিউবিপি একটা চ্যানেল আছে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আমাদের অ্যাপটাও তোমরা প্রত্যেকে ডাউনলোড डाउनलोड করে নাও প্রত্যেকটা প্রশ্ন বলবো তারপর তিন সেকেন্ডের মতো সময় দেব সেই সময়ের মধ্যে উত্তরটা কমেন্ট করার চেষ্টা করবে তারপর আমি তোমাদের সঠিক উত্তর বলবো তো দ্বিতীয় প্রশ্ন ভারতে মোট রামসার সাইটের সংখ্যা কতগুলি তো বর্তমানে ভারতে খুব রিসেন্ট এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন এবং স্ট্যাটিক জিকে ভারতে মোট রামসার সাইটের সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অনেকেই তোমরা বলবে ভারতে রামসার সাইট বিয়াল্লিশটি কিন্তু না গতকাল অর্থাৎ সিক্সটিন আগস্ট এটা চেঞ্জ হয়েছে আরও চারটি স্থানকে জলাশয়কে রামসার সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে আগে ছিল বিয়াল্লিশ এবং আরও চারটি অর্থাৎ বর্তমানে হল ছেচল্লিশটি তো সেই চারটি হচ্ছে হরিয়ানা রাজ্যের দুটো জলাশয় এবং গুজরাটের রাজ্যের দুটো জলাশয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে এখন থেকে উত্তর ছেচল্লিশ পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি একটি ভাইরাস গঠিত রোগ তো নিম্নের কোনটি একটি ভাইরাস গঠিত রোগ কারেক্ট আনসার হচ্ছে অপশান ডি চিকন গুনিয়া হচ্ছে একটি ভাইরাস গঠিত রোগ অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার বাকি দেখতে পাচ্ছ অপশান এতে আছে যক্ষা অপশান তে টিবি অপশান তে কুষ্ঠ এই তিনটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ তাহলে অপশান ডি কারেক্ট আনসার হবে ঠিক আছে লাস্ট পর্যন্ত দেখবে লাস্টে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো সেটা তোমরা ক্লাসটা শেষ হওয়ার পর তোমরা কমেন্ট করে জানাবে তো দেখো চতুর্থ প্রশ্ন যক্ষা রোগ প্রতিরোধ করতে নিম্নের কোন টিকা দেওয়া হয় বা কোন ভ্যাকসিনেশন কোন ভ্যাকসিন দেওয়া হয় যক্ষার ক্ষেত্রে যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা হচ্ছে বিসিজি জি অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার বিসিজি ভ্যাকসিন বা বি সি টিকাকরণ করা হয় অপশান সি পরবর্তী ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় তো ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল নয়ই আগস্ট অনেক জায়গাতেই তোমরা দেখবে যে লেখা থাকবে আটই আগস্ট কিন্তু আটই আগস্ট নয় আট আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়েছিল ঠিক আছে এবং সেটা শুরু হচ্ছে নয় আগস্ট তাহলে কারেক্ট আনসার কিন্তু নয়ই আগস্ট নয়ই আগস্ট উনিশশো সালে তাই ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট আন্দোলনেও বলা হয়ে থাকে নেক্সট ভগবান মহাবীরের জন্মস্থান কোথায় বা মহাবীরের জন্মস্থান কোথায় কারেক্ট আনসার হবে অপশান এ বৈশালী মহাবীরের জন্মস্থান হচ্ছে বৈশালী অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার বৈশালীর কুন্দ গ্রামে এবং তার মহাবীরের মৃত্যু হয়েছিল পাবাপুরিতে অপশান বি এবং যদি বলা হয় যে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় তখন হবে লুম্বিনী গ্রামে আর গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল কোথায় তখন হবে কুশিনগরে ঠিক আছে চারটি কোশ্চানই খুব বেশি ইম্পর্ট্যান্ট নেক্সট হচ্ছে দেখো সন্ধাকর নন্দী কার সভাকবি আমরা দেখো পঁচিশটি কোশ্চেন করছি কিন্তু আমরা ডিটেলসে বলছি তাকে তাতে তোমাদের সত্তরটার থেকেও বেশি কোয়েশ্চেন করা হয়ে যাবে এখানে এমনভাবে তোমাদের করাবো তো সন্ধ্যা নন্দী কার সভাকবি ছিলেন কারেক্ট আনসার হবে অপশন সি রামপাল রামপাল এর সভাকবি ছিলেন সন্ধ্যা নন্দী অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট হচ্ছে জাহাঙ্গীরের আসল নাম কী ছিল তো জাহাঙ্গীরের আসল নাম ছিল নূর উদ্দিন মোহাম্মদ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নূর উদ্দিন মোহাম্মদ নেক্সট দেখো ইন্ডিয়ান মিরার পত্রিকার সম্পাদক কে ছিলেন তো ইন্ডিয়ান মিরার এই যে পত্রিকা এই পত্রিকার সম্পাদক ছিলেন অপশান সি কেশব চন্দ্র সেন এই পত্রিকার সম্পাদক ছিলেন অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট দেখো মৃদুমালাই অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত তো মুদুমালাই এটা নাম শুনেই তোমরা বুঝতে পারবে যে মুদুমালাই এই অভয়ারণ্যটি কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার তামিলনাড়ুর নীলগিরি পর্বতে এটা রয়েছে অপশান এ তামিলনাড়ু পরবর্তী প্রশ্ন কাকে অর্থনীতির জনক বলা হয় ইকোনমিক্স জনক বলা হচ্ছে ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয় কারেক্ট আনসার কি হবে অ্যাডাম স্মিথ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার অ্যাডম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় নেক্সট ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন তো ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল জে কানিয়া ঠিক আছে অনেক জায়গাতে তোমরা দেখতে পারবে এইচ জে কানিয়া তো হরিলাল জে কানিয়া ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি অপশন সি নেক্সট দেখো কে সিবিআই এর স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন তো সিবিআই এর স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন সম্প্রতি প্রবীণ সিনহা অপশান সি ইজ দ্যাক্ট আনসার দেখো সিবিআই সম্পর্কে জানবো আমরা সিবিআই এর পুরো নাম হচ্ছে ক্রাইম ব্যুরো ইনভেস্টিগেশন সিবিআই প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো তেষট্টি সালে এবং সিবিআই এর হেডকোয়ার্টার অবস্থিত দিল্লিতে তাহলে অপশান এ কারেক্ট আনসার পরবর্তী সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চল হোসলা স্কিম চালু করেছে আচ্ছা কারেক্ট আনসার হবে সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চল হোসলা স্কিম চালু করেছে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি জম্মু কাশ্মীর হোসলা স্কিমটা চালু করেছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার জম্মু কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে রয়েছেন মনোজ সিনহা মনোজ সিনহা এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কে আর কে মাথুর পরবর্তী টোকিও প্যারা অলিম্পিকের বাহক কে বা টোকিও প্যারা অলিম্পিক শুরু হচ্ছে চব্বিশে আগস্ট তো এই যে প্যারা অলিম্পিক এর পতাকা বাহক কে হবেন কারেক্ট আনসার হচ্ছে মারিয়াপ্পান ভ্যালু অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার থাঙ্গা ভ্যালু এবং যদি প্রশ্ন থাকে টোকিও অলিম্পিকের তখন হবে মেরি কম এবং মনপ্রীত সিং এই দুজনে এবং প্যারা অলিম্পিক বললে মারিয়াপ্পান ভ্যালু নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্য অঙ্গদান করায় প্রথম স্থান অধিকার করেছে তো অঙ্গদান করার ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে অপশান সি তামিলনাড়ু অর্থাৎ তামিলনাড়ুর মানুষ সবথেকে বেশি কিন্তু অঙ্গদান করে থাকেন অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার তামিলনাড়ু এবং প্রশ্ন হচ্ছে কয়েকদিন আগেই জাতীয় অঙ্গদান দিবস হিসেবে পালন করা হলো সেটা হচ্ছে আগস্ট তেরো তেরোই আগস্ট অঙ্গদান দিবস হিসেবে পালিত হয় এখন তামিলনাড়ু তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন নেক্সট মণিপুরের গভর্নর পদে কে নিযুক্ত হলেন তো সম্প্রতি মণিপুরের গভর্নর পদে নিযুক্ত হয়েছেন গঙ্গা প্রসাদ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার আজকেই আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে গতকালই করিয়েছিলাম প্রত্যেক দিন সকালে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সিক্স এম তখন আমি এই কোয়েশ্চেনটা করিয়েছিলাম তো গঙ্গা প্রসাদ মণিপুরের গভর্নর এখানে একটা ছোট্ট প্রশ্ন তোমাদের কমেন্টে জানাবার জন্য বলছি যে মণিপুরের রাজধানীর নাম কি এটা তোমরা কমেন্ট করবে এটা ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম নেক্সট দেখো আইসিসি ক্রিকেটার অব দ্য মান্থ পুরস্কার কে পেলেন এখানে সরি এখানে জুলাই হবে আইসিসি পুরস্কার অব আইসিসি ক্রিকেটার অব দ্য মান্থ জুলাই আইসিসি কি করেছে প্রত্যেক এই যে জানুয়ারি মাস থেকে শুরু করেছে প্রত্যেক মান্থে একজন করে আইসিসি ক্রিকেটার অব দ্য মান্থ পুরস্কার দিচ্ছে তো এই জুলাই কাকে পুরস্কার দেওয়া হয়েছে কারেক্ট আনসার হবে সাকিব আল হাসানকে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার তিনি বাংলাদেশের একজন ক্রিকেটার নেক্সট নিম্নের কোন মৌলের আকরিক হলো ক্যালামাইন তো ক্যালামাইন হচ্ছে ক্যালামাইন হচ্ছে কার আকরিক জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন অপশন সি কারেক্ট আনসার জিঙ্ক আচ্ছা উনিশ হ্যাঁ জিঙ্ক আকরিক নেক্সট দেখো তিন ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কি বলা হয় তিন ভর সংখ্যা বিশিষ্ট অর্থাৎ যে হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে তিন তাকে কি বলা হয় কারেক্ট আনসার হচ্ছে ট্রাইটিয়াম এখানে মনে রাখবে ট্রাই মানেই হচ্ছে থ্রি তাহলে ট্রাইটিয়াম এক এইখানে দেখো ডইটোরিয়াম এটা একটু স্পেলিং মিস্টেক ডৈটেরিয়াম হচ্ছে যার দুটো হাইড্রোজেন তাকে ডইটেরিয়াম এবং ট্রাইটিয়াম হচ্ছে যার তিনটে হাই তিনটে ভোট সংখ্যা তিন ভোট সংখ্যা পরবর্তী প্রাণীর দাঁত ও হাড়ের প্রধান উপাদান হলো কি তো প্রাণীর দাঁত এবং হাড়ের মধ্যে প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট থাকে প্রধানত সব থেকে বেশি থাকে ক্যালসিয়াম তার মধ্যে হচ্ছে ক্যালসিয়াম ফসফেট প্রাণীর দাঁত এবং হাড়ের প্রধান উপাদান নেক্সট হচ্ছে নম্বর প্রশ্ন সূক্ষ্ম বরফ হলো কি বরফ ড্রাই আইস বরফ হচ্ছে কঠিন কার্বন অক্সাইড ঠিক আছে কার্বন মনোক্সাইড নয় কিন্তু কঠিন কার্বন ডাইঅক্সাইডকে সূক্ষ্ম বরফ বলা হয় অপশন এ পরবর্তী লোকসভার সাধারণ স্থায়িত্বকাল কত তো লোকসভার সাধারণ সাধারণ স্থায়িত্বকাল হচ্ছে পাঁচ বছর অর্থাৎ একবার লোকসভা গঠন হলে সেই লোকসভার স্থায়িত্বকাল হচ্ছে পাঁচ বছর যেমন আমাদের লাস্ট লোকসভা ইলেকশন হয়েছে কত কত সালে আঠেরোতে হয়েছে তাহলে আঠেরো থেকে তেইশ পাঁচ বছরের জন্য ঠিক আছে অপশান সি কারেক্ট আনসার আঠেরো নয় আই থিঙ্ক উনিশে হয়েছে ঠিক আছে উনিশ থেকে চব্বিশ পাঁচ বছর তাহলে লোকসভার হচ্ছে পাঁচ পাঁচ বছর বিধানসভা হচ্ছে পাঁচ বছর এবং যদি বলা হয় রাজ্যসভা তাহলে রাজ্যসভার কিন্তু কোনো স্থায়িত্বকাল নেই কিন্তু রাজ্যসভার চলতেই থাকবে রাজ্যসভাকে ভেঙে দেওয়া যায় না কিন্তু দু বছর পর পর ওয়ান থার্ডকে মেম্বার ওয়ান থার্ড মেম্বার কিন্তু সরানো হয় এবং তার জায়গায় নতুন মেম্বার চলে আসে পরবর্তী দেখো বীরভূমি কার সমাধিস্থল তো বীরভূমি হচ্ছে রাজীব গান্ধীর সমাধিস্থল অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার রাজীব গান্ধী এখন তোমাদের বলেছিলাম আমি লাস্ট কোয়েশ্চেনটা তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে তো আমাদের লাস্ট কোয়েশ্চেন একটা ইজি কোয়েশ্চেন দেখো এবং বহুবার পরীক্ষায় এসছে কোয়েশ্চেনটা তো তোমরা কমেন্ট করে জানাবে এর উত্তর দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন এই বইটির লেখককে বহুবার পরীক্ষায় এসছে কারেক্ট আনসার তোমরা কমেন্ট করে জানাও প্রত্যেকেই কমেন্ট করো তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও এবং যদি তোমরা এই ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডির কোর্সটা পারচেজ করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে প্রথমত আমাদের অ্যাপটা তোমাদের প্রত্যেককেই ডাউনলোড করতে হবে তারপর অ্যাপে নিজের নাম এনরোল করার পর নিজের ওটিপি ভেরিফিকেশান করার পর আমাদের কোর্সটা তোমরা পারচেজ করো আজকে হচ্ছে ষোলোই আগস্ট আজ রাত পর্যন্ত আজ রাত বারোটা পর্যন্ত তোমরা সেটা কিন্তু পাঁচশো পঁচিশ টাকায় পাবে কোর্সটা এবং এর থেকে পরে কিন্তু সেটার দাম সাড়ে সাতশো হয়ে যাবে এবং আরও দেরি করলে সেটা এক হাজার হয়ে যাবে ঠিক আছে এখন অফার রয়েছে সেটা মোটামুটি ফিফটি পারসেন্ট ছাড়ে তোমরা পাবে পাঁচশো পঁচিশ টাকাতে তো তোমরা বাই করে নাও যারা যারা প্রিপারেশান নিতে চাও প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু সেখানে ডিটেলসে করানো হবে ক্লাসের ডিএফ পেয়ে যাবে সমস্ত কিছু সুবিধা থাকবে তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ সুস্থ থাকো ভালো থাকো